আজকে একটা নতুন জায়গা ঘুরতে যাচ্ছি, তাই তো যাই হোক, কোথায় যাবো? নতুন জায়গা কোথায়? সেটা বলবো তো, জায়গা ভেলোর ফোর্ট, মানে কয়েকটা জায়গা বাকি আছে, আজকে আমরা ভিজিট করবো আর সকলে মিলে যাচ্ছি। ওই শুভ্রাংশু আসছে, তোমার দাদাভাই রাকেশ, দেবাংশু, ওরা সবাই পিছনে, আমার একটু আগিয়ে। চলো তোমাদেরকে নিয়ে যাবো। আমাদের বেশিরভাগ জায়গা ভিজিট করা হয়ে গেছে, আজকে যাব ভেলোর ফোর্টে, কয়েকটা জায়গা বাকি আছে সেগুলো ভিজিট করব। আর এখানে যে খ্রিস্টানদের যে চার্চটা আছে, চার্চে যাবো, পার্কে যাব। এখানে আজকের বিকেলটা একটু অন্যরকম, সব রকম জায়গা একটু ঘুরে নেবো, কেননা আমাদের কাছে সময় তো খুবই কম, আর একটা দুটো দিন আছে, আমরা একটু ঘুরে নেবো আর শেষে তোমরা বাড়িতে ফিরবো। ওই জন্য ভাবলাম যে আজকে লাস্ট আমরা একটু ঘুরে নিই, আর এই স্কার্ট, লং স্কার্ট আর এই টপটা পরে নিয়েছি, আর সবাই মিলে বেরিয়েছি। দেখো শুভ্রাংশু বেরিয়েছি, ভাবলাম আজকের একটু কোথায় কী বাকি আছে সেই দর্শনীয় স্থান যদি থাকে, মন্দির, পার্ক, আমরা যেগুলো বাকি আছে আমরা যেগুলো দেখিনি, বিশেষ করে ভেলোর ফোর্টের কয়েক কিছুই তো অংশ বাকি আছে, সেগুলো আজকে কমপ্লিট করার ইচ্ছা। ওই জন্য সবাই মিলে একটু সেজে গুজে বেরিয়ে পড়লাম, কেননা জানোই তো কোথাও যদি যাই সেখানে বেড়াতে বা সেখানে গিয়ে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন মনে হয় যে বাড়িতে আর ফেরা হবে না বা ফিরতে ভালো লাগে না। আমার তো মনে হচ্ছিলো বাড়িতে ফেরাতে যদি ফিরে যাবো, মনটা খারাপ হচ্ছিলো, কয়েকটা জায়গা বাকি আছে একটু ঘুরে নিই। আর আমরা চার্চে চলে এসেছি, দেখো এখানে, দেখো সেন্ট্রাল চার্চ, এখানে হচ্ছে খ্রিস্টানদের সন্ধ্যাবেলা প্রার্থনা হয়, সকালবেলা একটা প্রার্থনা হয়, আর এখানকার পরিবেশটা অন্যরকম। এখানে দেখো প্রার্থনা করার আগে বাইরে সব জুতো খুলে ভিতরে মনস্থির করে সেই মন্ত্র পাঠ হয় সকাল আর সন্ধ্যায়। আর এখানে খ্রিস্টানদের যে গির্জা, আমরা এগিয়ে গির্জা দেখি, এখানে চার্চ মানে আলাদাভাবে, এখানে খ্রিস্টানদের যে স্টুডেন্টরা পড়তে যায় তারাও প্রার্থনা করে, বাইরের লোক মানে যে কেউ আশেপাশে যদি মনে হয় যে ঈশ্বরের ডাক হচ্ছে, কোনো জায়গা থেকে ডাকা যায় এরকম একটা মন্ত্র, সেই জন্য খ্রিস্টান চার্চেও ডাকতে পারো, তার বাইরেও করতে পারো। দেখো আমি একটু দুবো হালকা করে হলেও জুম করে এই ভিডিওটা নিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে। আর এখানে যীশু খ্রিস্টের দেখো, একটু যীশু খ্রিস্টের এখানে এ দেওয়া আছে, পিকচার দেওয়া আছে। তারপর চার্চ থেকে ঘুরিয়ে এলাম পার্কে, দেখো মাঠটা বিশাল বড় মাঠ, আর এখানে দেখে যেন মনে হচ্ছে কপোত কপোতের জন্য কিছুতে গল্প করছে, বাচ্চারা খেলছে। আর ওদিন শুভ্রাংশু ঠান্ডা লেগে গেছে, পার্কে ভীষণ হাওয়া, একদমই বসা যাচ্ছে না। আর আমরা গিয়েছিলাম তখন দাদাভাইরা যায়নি চার্চে, আমরা কজনের চার্চে গেছিলাম, ওরা পার্কে ওয়েট করছিল। পার্কে এসেছি তখন একটু সন্ধ্যা হওয়ার আগে, আর পার্ক 7টার সময় বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা যখন এসেছি একটু আলো আলো আছে, অসুবিধা নেই। কিন্তু পার্কে প্রচুর হাওয়া হচ্ছিল, যেটা শুভ্রাংশু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, ও বড্ড ছোটোই তো, ওকে বেরোনো নেওয়া উচিত নয়, তবু আমরা নিয়ে বেরিয়েছি। আর তবু ভাবলাম যে বাচ্চাকে একটু ঘোরাবো না, ওই জন্য ঘুরতে নিয়ে বেরিয়েছি। তারপরে পার্কে খুব হাওয়া হচ্ছিল বলে আমরা ভাবলাম চলো একটু ভেলোর ফোর্টে কয়েকটা জায়গা বাকি আছে সেগুলো দেখি বলে আর ফোর্টে চলে যাচ্ছি, কয়েকটা জিনিস দেখবো বলে। তো দাদাভাই বলছে যে হাওয়া লেগে যাচ্ছে, বাড়ি যাই চলো। দেখা যাক, মন্দিরটার কাছে যাবো, ইচ্ছা আছে যে মন্দিরটা দেখেছি, এটা অনেকে জলন্ধর মন্দিরও বলে। এই মন্দিরটা আমরা আগের দিনও গেছি, দেখিয়েছি, তো ভাবলাম আজকে একটু পূজা দেবো, যেহেতু আমরা আর বেশি দিন থাকবো না, সেহেতু ঠাকুরকে একটু দর্শন করে যাবো আর পুজো দিয়ে যাবো। আমি আর জানি চলে গেছি এখানে পুজো দিতে, আর বাইরে থেকে তোমাদের মূর্তিগুলো দেখিয়ে দিই, ওগুলো ভিতর থেকে দেখেছি না, বাইরে থেকে কিছু দৃশ্য তোমার দেখাচ্ছি। ওদিনে জামু আর আমি দুজনে মিলে পুজোটা দিয়ে এসেছি, নারকেল কলা দিয়ে, ফুল দিয়ে, আর ওখানে একটা প্রসাদ দিয়েছে, আর জ্বালানোর জন্য কর্পূর দিয়েছিলো, এইসব কটানের ভিতরে আমরা পুজো দিয়ে এসেছি। আর পুজো দিতে গেছি সত্যি ভীষণ ভিড়, মানে দর্শনার্থীরা এত ভিড় করেছে, আর ওখানে তো হিন্দি না তামিল ভাষা, আমরা তো তামিল ভাষা বুঝি না, তাই যতটুকু পারি হিন্দি দিয়ে ম্যানেজ করি আর বাংলা দিয়ে ম্যানেজ করি। তারপরে পুজো দিয়ে চলে এসেছি, এসে বাইরেটা একটু ভিজিট করছি, বলি আমরা তো ভিতর দিয়ে এই মন্দিরগুলো দেখেছি, বাইরে দর্শনীয় জায়গাগুলো দেখেছি, বাইরে চিত্রগুলো দেখেছি, বাইরেতে দেখা হয়নি, দেখি বাইরেটা কেমন লাগে। এর বাইরে ওই পাঁচিলের মাথার উপর দিয়ে দেখো, তোমাদের দেখাচ্ছি তোমাদের, এখানেও কিছু কিছু স্মৃতি এখানে দেওয়া আছে, যেমন এখানে নানা রকম দৃশ্য দেখাচ্ছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে।